এসএসসি পরীক্ষাtirা এসএসসি পরীক্ষা এবার 15ই ফেব্রুয়ারি সাব্বাস সাব্বাস দীপুমনি খালামনি সাব্বাস এটা কামের কাম করছেন ভালোবাসা দিবসের পরের দিনই এসএসসি পরীক্ষা কি করে ওকে এই দাদা আরে ভাব কি হয়েছে কাম লোকে করি তো লাঠি মারমু এককাল উড়ে যাইয়া ডেরেঙ্গে পড়বি সামনে ক্যামেরাটা ক্যামেরার সামনে বইয়া তুই এতটি মানুষ এনে খারাই না এত মানুষ ভিডিওটা দেখবে এর মধ্যে তুই এইটু মানুষ তোর লাশ সরম নাই তুই গার্লফ্রেন্ডের কথা কও ভাই একাল মুহি মারিয়া দাঁতের পায়ের সুদ ঢালাই দিম তোর বেঙ্গলের রুম্বাটা পরীক্ষা তুই গার্লফ্রেন্ডের কথা কও কেমনে ক্যামেরার সামনে বইয়াই আমি তোর লাশ আমার কেটা কইছি তাই তোর কাম তুই বেলুন ফুল এককাল মারবো কিন্তু এককাল কইলাম বাদ দিলা তুই মারবো যাই হোক এবার শোক দিবস হয়ে যাবে 15ই ফেব্রুয়ারি কারণ এই 24 আছে এসএসসি পরীক্ষা সেই আর তারিখ দিয়ে দেছে 15ই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবসের পরের দিন কি কামটা কেমন করছে খালামনি এ পোলাপান যাও না বন্ধু ঘরতে যাবি না এবার ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ডের লইয়া ঘরতে যাবি না এ নীল কি যাবি না তুই আই ভাই প্রত্যেক বছর তোর যন্ত্রণা আমি রাস্তায় আসতে পারি না রাস্তাঘাটে বাইরে এলি হন বাকি বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে ঘরে বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে ঘর থেকে আছে প্রত্যেক বছর একটা কুজুন গেলাও 14ই ফেব্রুয়ারি আইলি ফেসবুকে ঠিক থারি না রাস্তায় ঠিক থারি না পার্কে ঠিক থারি না শাড়ি ফিন্দা পাঞ্জাবি ফিন্দা ওরে আল্লাহ ভালোবাসা উতলাইয়া পারে এবার হারবি নাকি পরের দিন তোর পরীক্ষা এবার একাল রাস্তাঘাট শান্তিতে থাকবে দীপুমনি খালামনি স্যালুট আপনাকে দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছেন 15ই ফেব্রুয়ারি এবার পরীক্ষা হয় না কেমনে যাবি এনে ঘর থেকে গার্লফ্রেন্ড নিয়া মোর পরীক্ষা নাই না বুঝলে গেছি 14ই ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হয় পরের দিন যদি এসএসসি পরীক্ষা হয় তা মুই তোর ভাবির লাই যেমন কেন তোর ভাবিও দি এসএসসি পরীক্ষা দি মা রে বাবা বাবা গো বাবা গো বাবা গো তুই আজ কোন মারে জ্ঞান দিয়ে তুই কই লিখি তোরে তুই এটা কেমন সিদ্ধান্ত আমি বুঝলাম না কেমন খেলা কেমন খেলা আবার কেমন খেলা এরা কেমন আমার কথার মধ্যে ফেল বাদ দাই আচ্ছা এটা এটা আমার বউ এসএসসি পরীক্ষা দেবে আমার গার্লফ্রেন্ড আমাকে